আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি কাঁচা আমের আম সত্ত্বেও এটা কাঁচা আম না এটা বলতে গেলে ফাটা আম ছিল নষ্টই বলতে গেলে ছিল আর কি নষ্ট আম এই আমগুলো এতটাই নষ্ট ছিল যে দেখানোর মতো ছিল না পানি দিয়ে জাল দিতে হবে ভালো করে হলুদ মরিচ দুনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ চুলার তাপ একেবারে কমিয়ে দিতে হবে আর অনবরত নাড়াতে হবে এবং একটু চিনি দিয়ে দিলাম যেহেতু কাঁচা আম মিষ্টি লাগবে না না হলে আর চিনিটা দিলে এবং দিয়ে দিলাম সরিষার তেল চুলার তাপ একেবারে লো পর্যায়ে রাখতে হবে এবং একটু শুকিয়ে নিয়েছিলাম যাতে রোদ্র না দিলেও চলে এই সময় চুলার তাপ কমিয়ে ধীরে সুস্থে করতে হবে না হয় পুড়ে যাবে খুবই সহজ এটা আম সত্যটা আমি কড়াইয়ের মেধি এভাবে ইয়ে করে দিয়েছি যাতে চুলার বন্ধ করে তাপের মধ্যে রাখা যায় রোদ না দিলেও যাতে চলে আর কি এই পর্যায়ে এবং আমি এভাবেই রোদে রেখে দিব আম সত্ত্ব বানানো খুবই সহজ শুধু একটু ধৈর্য লাগে এই যে আমি এক রোদ লাগাইছিলাম এক রোদে একটু কড়া রোদটা ছিল এবং খুবই মজাদার হয়েছে ভালো লাগছে আম সত্যটা কে টেস্ট করেছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বিপুল কুকিং বার চ্যানেলের সাথেই থাকুন এভাবে আস্তে করে টান দিলেই উঠে যায় এই কড়াইয়ে সরিষা তেল মাখা ছিল না এমনিতেই উঠে গেছে এই আম সত্তরটা একেবারে কাঁচা আম ছিল দুই তিন দিন রাখছিলাম কাঁচা আমগুলা একটু নরম হয়ে গেছিলো যাকে বলে ফুডা ফুডা আম ছিল আর কি এবং এটা পাথরটা মিদে একটু সরিষা তেল মেখে নিয়েছিলাম দেখেন এভাবে খুব সহজেই উঠে যাচ্ছে এবং এক রোদ লাগানো রোদটা একটু কড়াই ছিল এটা একটু পরিপক্ক আম ছিল আর এটা ভালো হয়েছে